আর আমি হিন্দু হলেও এই রাসূলকে আমি স্মরণ করি। তিনি মহান, তিনি মহান, তিনি মহান। এই হিন্দু ভাইটির কথা শুনে আসলে অন্তরটি জড়িয়ে গেল যে নবীকে নিয়ে তার কি ধরনের চিন্তাধারা, আসুন পুরো বক্তব্যটি শুনি। আর আমি হিন্দু হলেও এই রাসূলকে আমি স্মরণ করি। তিনি মহান, তিনি মহান, তিনি মহান, তিনি পারেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আলোক, তিনি সৃষ্টিকর্তা সারা পৃথিবীতে অদ্বিত সৃষ্টিকর্তা, তিনি রাসূলই সেটা প্রমাণ করে গেছে। রাসূলের বাণী আমার, আমি যেন কি বলতে, আমি যদি হিন্দু তবে ইসলাম, ইসলাম যেন আমায় পথ দেখিয়েছে, শোনা ইসলামকে আমি ভালোবাসি, ইসলামকে আমি ভালোবাসি, রাসূল তো পথ দেখা দিয়েছে, যেইভাবে বাহ তাই আমি সুখী, আমি অনেক সুখী। রাসূলই মহান, বিশ্ব ভ্রমণের মহান ছেলে সেটা হচ্ছে রাসূল, মহানবী তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই হিন্দু হইছ না, ইসলাম তো ভক্তি করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইকে হেদায়েত দান করুন। তিনি নবী সম্পর্কে কত সুন্দর কথাগুলো বললেন, কিন্তু আফসোস আমরা মুসলিম হয়ে আমরা নবীকে এখনো চিনতে পারিনি। অনেকে আমরা মুখে মুখে বলে নবীকে ভালোবাসি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ সেগুলো মানতে আমরা নারাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাক এগুলো রাখতে আমরা নারাজ, কিন্তু আমরা মুখে বলি নবীকে ভালোবাসি। এই ভাইটি কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছেন, তিনি কি সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বললেন, আসলে অন্তরটি জুড়ে গেল। এরকম যদি আমরা প্রত্যেক মানুষ, মানব জাতি যদি আমরা বুঝতে পারতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান ব্যক্তিত্ব সেগুলো, তাহলে এই সমাজে, এই পৃথিবীতে কখনোই কোনো ধরনের অরাজকতা, কখনোই কোনো ধরনের অন্যায় এগুলো থাকতো না। আমরা সবসময় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার মাটিতে, এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করে, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।